হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা এম এ কোর্সে সিলেবাসে রয়েছে এরকম একটি বৈষ্ণব পদ আমি আলোচনা করছি পদটি হল নব অনুরাগিণী রাধা এটি বিদ্যাপতির অভিসার পর্যায়ের একটি পদ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থার্ড পেপারে এই পদটি অন্তর্ভুক্ত হয়েছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলায় এম এ করছো এবং থার্ড পেপারে পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে আমি প্রথমে পদটির উল্লেখ করছি এবং তারপরে এই পদের ব্যাখ্যায় আসছি মূল পদটি হলো নব অনুরাগিনী রাধা কিছু নাহি মা নয়ে বাধা একলি কয়েল পয়ানো পথ বিপথ নাহি মানো তেজল মণিময় হারো। উঁচুকুচো মা নয় ভার করস কঙ্কন মুদরি পথহি তেজল সাগরী মণিময় মঞ্জির পায়ে দূরহি তেজি চলি যায় জামিনী ঘন আধিয়ার মনমথ হিয় উজিয়ার বিঘিনি বিথারিত বাটো প্রেমক আয়ুধে কাটো বিদ্যাপতি মতি জানো ওই চেনা হেরিয়ে আনো এই হল মূল পদ বিদ্যাপতি লেখা অফিসার পর্যায়ের এই পদটি এখন আলোচনা সূত্র ধরে পদটি কাব্য সৌন্দর্য সম্পর্কেও কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি আগেই বললাম যে এই পদটি হল অভিসার পর্যায়ের পদ নব অনুরাগিনী রাধা কৃষ্ণ প্রেমকে পাথেয় করে পথে বেরিয়েছেন তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হবেন পথের কোনো বাধাকে তিনি আর বাধা বলে মনে করছেন না তিনি তার মণিময় হার খুলে ফেলেছেন তিনি পথের কোনো ভয় পথের কোনো বিপদ কোনো কিছু কি মানতে চান না তার উচ্চ স্তঞ্জুগল তার কাছে ভারস্বরূপ বলে মনে হয়েছে আর পথে রাধা ত্যাগ করেছেন তার অলঙ্কার তার হাতের কঙ্কন হাতের আংটি সব কিছু রাধা দূরে ফেলে দিয়েছেন পায়ের মনে খচিত নূপুর এখন ঘোর রাত্রি ঘোর অন্ধকার কিন্তু প্রেমের দেবতা মন্মত বা মতন রাধার হৃদয়ে উজ্জ্বল হয়ে আছেন পথে বিঘ্ন ছড়ানো রয়েছে কিন্তু প্রেমের অস্ত্রে রাধা সমস্ত বিপদকে অতিক্রম করে চলেছেন আর ভণীতে বিদ্যাপতি বলেছেন যে এই রকম রমণী তিনি আর কোথাও দেখতে পান না অর্থাৎ রাধা হচ্ছেন অনন্যা প্রথমেই বলা হচ্ছে যে রাধা নব অনুরাগিনী এ থেকে বুঝতে পারছি যে রাধা নবীনা অভিসারিকা নতুন প্রেমের তীব্র উন্মাদনা এবং অনাসাদিতপূর্ব মিলনের আনন্দ লাভের জন্য রাধা অভিসার করেছেন আর সে কারণেই কোনো বাধা রাধার কাছে প্রকৃত বাধা নয় সমস্ত বাধাকে লঙ্ঘন করে তিনি কৃষ্ণের কাছে পৌঁছাতে চান রাধা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ অভিসারে যাওয়ার সময় সব কিছু সকল ভূষণ সকল অলঙ্কার যা কিছু ছিল সকল কিছু পরিত্যাগ করেছেন এভাবেই রাধা কৃষ্ণের কাছে পৌঁছাতে চান তার লক্ষ্য কৃষ্ণ কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য তিনি তুচ্ছ সকল কিছু পরিত্যাগ করতে পারেন পথের বাধাকে পথের ভয়কে দূর করতে পারেন সব কিছু জয় করে তিনি কৃষ্ণের কাজে পৌঁছাবেন রকম মানসিকতা নিয়ে এই রকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাধা পথে নেমেছেন এবং অবশ্যই মনে রাখতে হবে সময়টি রাত্রিকাল চতুর্দিক ঘন অন্ধকারে ঢাকা এই হলো বিদ্যাপতির লেখা নব অনুরাগিনী রাধা কিছু নাহি মানয়ে বাধা এই পথটির সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো পদটির আলোচনা কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে